ছাত্র আন্দোলন করতে যে অনেক ছাত্র ভাইরা এখনো কষ্টে আছে, অসুস্থ। আজকে একজন ছাত্র আমার ঢাকা হসপিটাল থেকে ফোন করে কয়, হুজুর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার গুলি লেগে আমি অসুস্থ হয়ে পাও দুটা হারিয়ে ফেলেছি, আমি লাঠি ছাড়া হুজুর চলতে পারি না, একটু দোয়া কইরে যতদিন বাঁচবো জানো ইমান নিয়ে বাঁচতে পারি। এই মেন্টালিটি যেই ছাত্র ভাইদের কলেজের বন্ধুদের, আল্লাহ তুমি তাদের মাফ করে দিও। টাকার গরমে অনেক কিছু মনে করে মানুষ, কিন্তু মনে রাখবেন টাকার গরম দিয়া, ক্ষমতার গরম দিয়া দুনিয়ার অনেক কিছু করা যায়। মৃত্যুর পরে বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, দুনিয়া আপনি অনেক কিছু করতে পারবেন, ক্ষমতার দাপটে অনেক কিছু করতে পারবেন, ধরাকে সরা মনে করতে পারবেন, যা মনে চাই তাই করতে পারবেন, আপনার দল ক্ষমতায় আছে, এক ইমাম পাল্টাইয়া চারজন ইমাম নিবেন, মসজিদের এই কমিটি পাল্টে আর এক কমিটি নিবেন, নিজের ক্ষমতার দাপটে জায়গা কিনা মসজিদ করতে পারবেন, মাদ্রাসা করতে পারবেন, মাগার আখেরাতে যখন আপনি কবরে চলে যাবেন, সভাপতি ভালো, সব ভালো, মসজিদ সুন্দর, মাইক হইতে হবে সেই রকম সুন্দর, টন টন আওয়াজ হবে, কারণ মসজিদের মুসল্লিরা সপ্তাহে আসবে একদিন কথা শোনার লাগে, এত মানুষ কি প্রতিবক্তে হয়, জুমার দিনে আওয়াজ হতে হবে এইরকম যে না, মনিরুদ্দিন জামে মসজিদে আল্লাহর বান্দা একটা বাগান করে দিয়ে গেছে হাজি সাহেব, ওখানে গেলেই বুকটা ভরে যায়, আলহামদুলিল্লাহ বলেন, একটা লোক যদি বলে বুকটা ভরে যায়, এই কথাটা যদি দুনিয়ায় কেউ বলে, যারাই মসজিদ করেছেন শ্রম দিয়া ঘাম ঝরায়া, ওই মানুষগুলার কবর আজাব মাফ হয়ে যাবে, কবরটা জান্নাতের মতো বাগান হয়ে যাবে। কেন আমি বলি নাই, রসুল বলেছেন, মান মানা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানায় দেবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেওয়ার গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ শুধু আমার দিকে তাকায় থাকবেন, যত সময় থাকবেন, যত সময় আলোচনা চলবে তাকায় থাকবেন, সারা সপ্তাহে তো আর আলোচনা শুনতে পারবেন না, মসজিদের জুমায় যেখানেই যাবেন, অনেকে আছে মসজিদে বইয়ে হিসাব নিকাশ করে, এই মসজিদে অনেক মাস ধরে ইন্টারভিউ চলতেছে, কোন ইমাম কেমন, আগেরটাই তো ভালো আছে, এটাই তো অসুবিধা, না যেই কথা বলুক কথা বলতে হবে এরকম, শুনতে হবে এরকম ভাবে যে আমি প্রত্যেকটা কথা আমি দিনের আমলের নিয়ত করে শুনব, আমি ওই ইমাম সাহেবের সাথে জান্নাতে যাব। জীবনে আপনার সাথে যদি আমার দেখা না হয়, আমি যদি জান্নাতে যাই আপনারা থিয়া যাইতে পারব না, আবার আপনি যদি যান, আপনি আমার কথায় কেঁদেছিলেন, আপনি আমার কথায় আমলের নিয়তে শুনছিলেন, আপনি জান্নাতে গেলে আমাকে নিয়ে যেতে হবে, কারণ আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস-সাদিকীন, হে ইমানদারেরা যারা ইমান এনেছো, কথাটা কে বলতেছে, আমি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছো এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, কুনু মাআস-সাদিকীন, ভালো লোকের সাথে থাকবেন, গাঞ্জাখোরের সাথে থাকবেন, দশ দিন চলার পরে আপনার পোটলাটা ঠিকই ধরাই দিবে, কথা বলেন না কেন, সুদখোরের সাথে চলবেন, দশ দিন পরে দেখবেন দূর হুজুর তো কই বই, সুদ খাইলে মার সাথে জেনা করার গুনাহ, কি কইছে, এটাও টাকা ওটাও টাকা, সুদখোরের লাগে চলবেন, দুই মাস পরে সুদের ব্যবসা আপনিও ধরবেন, হালাকি যে ব্যক্তি এক টাকা সুদ খায় সে তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, না খায়া মরবেন, খয়রাত করে খায়া মরবেন, রিক্সা চালায় খেয়ে মরবেন, দরকার হয় ভিক্ষা করে খাবেন, এক টাকা সুদ খাবেন না, আপনি জানেন না সুদের গুণা কত মারাত্মক গুণা, যে ব্যক্তিকে এক টাকা সুদ খায় জন্ম দুঃখিনী মায়ের সাথে জেনা করার গুণা হয়,
আপনার কোনো ইবাদত আসমানে যাবে না। আপনি যতবার হজ করেন না কেন, যতবার উমরা করেন, আসমানে যাবে না আপনার ইবাদত। বিশ্বনবীর রওজায় সালাম দিবেন, বিশ্বনবী আপনার থেকে মুখটা সরিয়ে ফেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী এত বড় কথা বললেন যে আমি আর উম্মত, ও আমার উম্মত না, আমি আর নবী না। যে ব্যক্তি সুদ খায়, হালাকে দেখবেন বাংলাদেশে অধিকাংশ অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত, ঠিক না? যদি কোন কেমনে জড়িত আমি দেখাই দিই। আপনি ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংকে টাকা, আপনি ব্যাংকের টাকা আপনি ইন্টারেস্ট নিচ্ছেন না, যদি আপনার ফর্মে লেখা থাকে নো ইন্টারেস্ট, আপনার গুনাহ হবে না। কিন্তু যদি আপনি নো ইন্টারেস্ট না লেখা থাকে, নো ইন্টারেস্ট, আপনি আপনার অটো কিন্তু জমা হচ্ছে আপনার টাকা ব্যাংকে, আপনি সুদ খাচ্ছেন, আপনার জন্য জাহান্নাম মুজিব হয়ে যাবে। যারা সুদের টাকা নিয়ে ব্যাংকে ঋণ নিয়ে আপনি বাড়ি করছেন, ওই বাড়ির ভাড়া যতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় থাকবে আপনি জেনার গুনাহ হবে আপনার অ্যাকাউন্টে। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এত দরদ নিয়ে বলেছেন, উম্মতের আরে আমি দুনিয়া আসছিলাম রহমত হিসাবে, জোরে কর মারহাবা, কি নিয়ে আসছিলাম? রহমত, আমি এমন রহমত হয়ে আসছিলাম, আমি চাই না আমার কোন একটা উম্মত জাহান্নামে যাক। এবং মৃত্যুর আগ পর্যন্ত, বিশ্বনবী আজরাইলের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তার একটা উম্মত জাহান্নামে যাক আমার নবীর চান নাই, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দিয়ে দেই বুখারীর থেকে। বিশ্বনবী আর মাত্র দুনিয়ায় থাকবেন একদিন, একদিন থাকবেন দুনিয়ায়। 12ই রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার থেকে বিদায় নেবে, 11ই রবিউল আউয়াল, 11ই রবিউল আউয়াল মাগরিবের নামাজের পরে জিব্রাইল আমার নবীর ঘরের মধ্যে ঢুকলেন, বুখারী তার আছে। জিব্রাইল ঢুকে বলি, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিফালিক লেশ মাফি মুশকিল, কারণ আমার নবীর ভাষা আরবি, জিব্রাইল বলতেছে আরবি। সুবহানাল্লাহ, বললেন না? এখন যদি কোন জিব্রাইল যদি বাংলাদেশে এই মসজিদ ইমাম সাহেবের কাছে আসে, যে মসজিদের সভাপতির কাছে, মুতাল্লির কাছে আসলো, সে তো আর আরবি বুঝবে না, হে হয়তো ইংলিশ বুঝবে না, বাংলা বুঝবে। জিব্রাইল কার সাথে কথা বলবে? জিব্রাইল পৃথিবীর সব ভাষা জানে আমার আল্লাহর মতো। আপনার সাথে মৃত্যুর সময় আপনি যেই দেশের ওই দেশের ভাষায় কথা বলবে, কিন্তু মৃত্যুর পরে আপনার ভাষা আর আপনার দেশের থাকবে না, দুনিয়ার সব মানুষের ভাষা হয়ে যাবে আরবি ভাষা। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন গো নবী আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ? আমার নবী রুমাল দিয়া চোখ মুছে আর বলে, জিব্রাইল রে আমি কেমন আছি তুমি কি মালিকের কাছ থেকে জিজ্ঞেস করে আসো নাই? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব মানুষের খবর আমার মালিক জানে, তারপরেও জিজ্ঞেস করতে বলেছে আপনি কেমন আছেন? নবী আমার রুমাল দিয়ে চোখ মুছে আর বলে, জিব্রাইল রে শারীরিকভাবে একটু অসুস্থ আছি কিন্তু মানসিকভাবে সবচাইতে বেশি অসুস্থ আছি, আমার এতিম উম্মতে রাইখে দুনিয়ার দিকে যাইতেছি, এত টেনশন করতাম না। এই যে এখানে যারা আছেন বাবা, মিরপুর 1 নম্বর 10 নম্বর যেখান থেকে ইটা কিনিয়া, খোলামোড়ার থেকে ইটা কিনিয়া, গাবতলির থেকে ইটা কিনিয়া এত সুন্দর বিল্ডিং করছেন, যেদিন আজরাইল আপনার সাথে দেখা দিবে গো বাবা, দুনিয়ার কোন মানুষ ওই বিল্ডিং ছেড়ে যেতে চায় না। ছোট্ট ছেলেটার কথা মনে পড়িয়া যায়, বিবির কথা মনে পড়িয়া যায় গো, ছোট্ট নাতিটার কথা মনে পড়িয়া যায়। আজরাইল পাশে বসিয়া বারবার বলে, দুনিয়ার মালিক তোমার যেই বান্দার পাশে আমি জানটা নিবার জন্য আসছি, উনি তো বর্তমানে আপনার টেনশন করে না, উনি টেনশন করে আমার ওনার ছেলের টেনশন, ওনার ছেলেটারে এখনো লন্ডন পাঠাইতে পারে নাই, ওনার মেয়েটাকে এখনো সেটেল করতে পারে নাই, ওনার নাতিটারে এখনো পর্যন্ত ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইতে পারে নাই, বিভিন্ন টেনশনে উনি নিমজ্জিত। মালিক তোমার মৃত্যুর চিন্তা একবারও করে না। ওবাজান শয়তান বারবার আপনার সামনে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ
নাতিদার কথা মনে আছে নি, বিশ্ব নবী বলে মৃত্যুর সময় যদি একমাত্র আমার মালিকের ভয় অন্তরে থাকে, ওই লোকটা দুনিয়ার আর কোনো টেনশন থাকবে না, একমাত্র মালিককে পাইবার টেনশন তার অন্তরটা ভরপুর থাকবে। পৃথিবীতে একজন মানুষ তার নিজের টেনশন করে নাই, ছেলে মেয়ের টেনশন করে নাই, বাবা একজন মাত্র মানুষ আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছিলেন, ওই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত শুধু উম্মতের টেনশনই করেছেন। আমার নবী আর মাত্র একদিন বাঁচবে, জিব্রাইলকে বারবার বলে, জিব্রাইল রে তুমি যদি মালিকের কাছ থেকে একটু কনফার্ম হইতা, কারণ আমি নবী ইন্তেকালের পরে দুনিয়া আর কোন নবী আসবে না, আদম নবী চলে গেছে, শীষ নবী দুনিয়া আসছে, শীষ নবী চলে গেছে, ইদ্রিস নবী দুনিয়া আসছে, ইদ্রিস নবী চলে গেছে, নূহ নবী দুনিয়া আসছে, নূহ নবী চলে গেছে, শোয়াইব নবী দুনিয়া আসছে, শোয়াইব নবী চলে গেছে, মুসা নবী আসছে, মুসা নবী গেছে, হারুন নবী ছিল দুনিয়ায়, লুত নবী ছিল, ইব্রাহিম নবী ছিল, এক এক নবী আসছে, আর এক একজন প্রেক্ষাপট তৈরি হয়েছে, আশা ছিল আমার পর আর একজন নবী আসবে, কিন্তু আমি যে চলিয়া যাব আমার উম্মতরা কার কাছে রেখে যাব? জিব্রাইল বারবার বলে নবী এই দায়িত্ব আমার না, আপনি পার্লামেন্ট উপস্থাপন করছেন, উম্মতরে কার কাছে রেখে যাবেন? জানগো নবী জান, আমি আল্লাহর সাথে টেলিফোনে কথা বলি, বুখারীতে যেইভাবে আসছে সেইভাবেই বলছে, আব্দুল্লাহ আপনি মাসুদ বলেন, আমরা একজন সাহাবী বিশ্ব নবীর সাথে দেখা করতে যাইতেছিলাম, বিশ্ব নবী বললেন এখন আর কেউ আমার রুমের মধ্যে ঢুকবে না, আমি আমার উম্মতকে আল্লাহর কাছে সাবমিট করছি, দেখি না আমার উম্মতের ফয়সালা উপর থেকে কি হয়ে যায়। বিশ্ব নবীর জানা আছে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকজনের দোয়া দরকার, আল্লাহু আকবার বলেন, জান্নাতের সভাপতি বিশ্ব নবী জানে আমার আল্লাহ দুনিয়ায় দুইজনকে বানিয়েছেন, কয়জন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব ইয়াহলিল জান্নাহ। বিশ্ব নবী বলেন আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন জান্নাত, জান্নাতের সভাপতি হাসান হুসাইন। আমরা মনে করি কি জানেন, হস করছি না, আমার বাপও তো হস করছে, আমার পোলারে হস করাইছি না, বাড়ি করছি, গাড়ি করছি, জান্নাত একবারে কি নেই ফেলব, এরকম মানুষের মেন্টালিটি আছে নাকি? নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়, তুমি যদি মাপ নাই করবা মোদেরকে কেন তুমি বসায় রাখছো মসজিদ, মালিক রে তুমি তাকায় দেখো কত মানুষ হাঁটুতে ব্যথা, হাড়ে ব্যথা, কত মানুষ স্ট্রোকের রোগী, ডায়াবেটিসের রোগী, তথাপি তোমার পাগল গুলি তোমার বসিনে আসিয়াছে, তোমারে ভুলে নাই, জুমার দিনটা আসলে প্রিপারেশন নিয়ে আগে আগেই মসজিদে চলে আসে, যারা আমার সাথে ভিক্ষুকের মতো হাত দুইটা তুলছে, জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই, মায়ের মতো দরুদি এই জগতে নাই গো মা, দশ মাস দশ দিন পেটে বুঝে বইলাম, বাথরুমের ভিতরে যাইয়া এতিমের মতো দাঁড়াইছিল, ওই ব্যথা পৃথিবীর কেউ জানে না,
খাবার খাইতে যাইয়া প্লেট চাদরে বসেছিল গো মা, ওই ব্যথার কথা বাবা জানে। আমরা এমনই মুসল্লিরা, গরিবের ঘরে জন্ম নিছি আমি, ইলিয়াসুর রহমান জিহাদিও তো গরিবের ঘরে জন্ম নিছি গো। বাবারে বলে দিতাম বাবা গো সবাই কমলা খায়, আমাদের কি খাওয়াইবে না? কাঁঠাল খায় আপেল খায়, তুমি কি খাওয়াইবে না? বাবায় হাঁটে যাইয়া সিরা গামছা দিয়া চোখ মুছছিল আর ভেবেছিল পরীক্ষার খাতা কিনে দিতে পারি না, কমলা আপেল কি দিয়ে কিনে দিব। আজকে আমরা টাকার মালিক পয়সার মালিক, জনম দুখুমিয়া বাবা নাই অনেকের মা নাই গো। আল্লাহ ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। এই যে আমার দাড়িবাগা বাজানগুলি জুমার মসজিদে এসে ফেল ফেল করে ছোট বাচ্চার মতো বয়ে বয়ে কান্দে, যুবক ভাইরা কান্দে, মনে মনে ভাবে যে হাদি ভাই আজকে টাকার মালিক কিন্তু বাবার মালিক নাই। বাবা কবরের মাটির সাথে মিশিয়ে গেছে। এই মসজিদের জায়গা দিয়া হাজী মনিরুদ্দিন সাহেব কত কষ্টের জায়গা দিয়া কবরে চলে গেছে, ছেলে মেয়েদেরকে নাতি পোতারে রাইখে গেছে, কবরে আতিম হইয়া পড়ে গেছে। মালিক তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই মসজিদ যাদের টাকায় হয়েছে তাদেরকে মাফ করে দিও। যারা এত সুন্দর করে মসজিদ সাজাইছে, যারা হালাল টাকা দান করছে তাদের দানগুলো কবুল করে নিও। যারা আমার বাংলাদেশ থেকে উমরায় আছে তাদেরকে তুমি কবুল করিয়ে লাও। আল্লাহ ছাত্র আন্দোলন করতে যে অনেক ছাত্র ভাইরা এখনো কষ্টে আছে অসুস্থ। আজকে একজন ছাত্র আমার ঢাকা হসপিটাল থেকে ফোন করে কয় হুজুর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার গুলি লেগে আমি অসুস্থ হয়ে পাও দুটা হারিয়ে ফেলেছি, আমি লাঠি সারা বছর চলতে পারি না, একটু দোয়া কইরেন যতদিন বাঁচবো যেন ইমান নিয়ে বাঁচতে পারি। এই মেন্টালিটি যেই ছাত্র ভাইদের কলেজের বন্ধুদের, আল্লাহ তুমি তাদের মাফ করে দিও, তাদের সবাইকে সুস্থ রেখে দিও। এই মসজিদের সব ভাইদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যাদের চোখের পানি পড়েছে তাদের সবাইকে মাফ করে দিও। আমার মা বোনরাও শুনছে এসেছে, আমার মা বোনদেরকে কবুল করিয়া লাও। আমার মা বোনদের স্বামী সন্তানকে তুমি কবুল করিয়া লাও। এদের ছেলে মেয়েদেরকে স্বামী সন্তানকে নেককার বানিয়ে দাও। আল্লাহ যারা দোয়া চাইছে তাদের মনের আশা পুরা করো। আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আমার পূর্বাসী ভাইরা দোয়া চাইছে, রাজীব নামে একজন দোয়া চাইছে, আরো যারা দোয়া চাইছে তাদের সবাইকে কবুল করো। আমার পূর্বাসীর কলিজার টুকরা ভাইদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ মানিকগঞ্জ থেকে, ধামরাই থেকে, সাভার থেকে অনেকেই দোয়া চায়। আল্লাহ সারা পৃথিবী থেকে যে যেখান থেকে দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাগুম বিরাহমাতিকা রাব্বুল আলামিন। যাদের স্থানে দাঁড়ায় চারেকা সুন্নাত পড়ে না।